এখানে যেটি দেখতে পাচ্ছেন এটি কালো আঙুর। এই কালো আঙুর আমরা সকলেই চিনি, সবুজ আঙুরটা বেশি পরিচিত, তবে কালো আঙুরও কিন্তু আমরা চিনি। ইউরোপে 6-7 হাজার বছর আগে প্রথম কালো আঙুরের চাষ শুরু হয়েছিল, এটা ইতিহাসে বলা হয়। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলোতেও কালো রঙের আঙুরের জনপ্রিয়তা তুলনামূলকভাবে কম, তবে পুষ্টিবিদরা বলছেন এই কালো আঙুরের প্রচুর স্বাস্থ্যগুণ রয়েছে। কি সেই স্বাস্থ্যগুণ সেই সম্পর্কে জানব, কিন্তু তার আগে বলি নমস্কার, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি কালো আঙুরের বেশ কিছু গুণাগুণ। প্রথমে বলি পুষ্টিবিদদের মতে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই কালো আঙুর খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। এটা যে শুধুমাত্র হার্ট বা ত্বককেই ভালো রাখে তা কিন্তু নয়, দৃষ্টিশক্তি থেকে শুরু করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ এমনই বেশ কিছু শারীরিক সমস্যার দারুণ কাজ করে থাকে এই আঙুর। মিশিগান ইউনিভার্সিটির একটি গবেষণা থেকে জানা যাচ্ছে কালো আঙুর খেলে হৃৎপিণ্ডে রক্ত চলাচল ভালো হয়, এর ফাইটোকেমিক্যাল হার্টের পেশিকে সুস্থ রাখে, পাশাপাশি কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতেও বেশ সাহায্য করে থাকে। সুতরাং কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতে এবং হার্টকে ভালো রাখতে অবশ্যই এই কালো আঙুর খাওয়া উচিত। এছাড়াও কালো আঙুরে থাকে লুটেন এবং জিয়াজ্যান্থিন, যেটা আমাদের দৃষ্টিশক্তি উন্নত করতে বেশ সাহায্য করে থাকে। সেই সঙ্গে থাকে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এই ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর কালো আঙুর ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করে, এর ফলে বলিরেখা বা কালো ছোপ এমনকি শুষ্ক ত্বকের বিভিন্ন সমস্যায় কালো আঙুর খুবই উপকারী। এছাড়াও কালো আঙুরে রয়েছে ভিটামিন সি, ভিটামিন কে এবং ভিটামিন এ, যেটা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়াও এই আঙুরের ফ্ল্যাভোনয়েডস, খনিজ, অর্গ্যানিক অ্যাসিড কোষ্ঠকাঠিন্য অর্থাৎ কনস্টিপেশন এবং হজমের সমস্যা ও কিডনির বিভিন্ন সমস্যায় ভালো কাজ দেয়। সুতরাং কিডনিকে ঠিক রাখতে এবং হজমের সমস্যা দূর করতে বা কনস্টিপেশনের যাদের সমস্যা রয়েছে তারা এই কালো আঙুর খেতেই পারেন। প্রসঙ্গত বলা যায় কলোরাডো ইউনিভার্সিটির ক্যান্সার সেন্টারের একটি গবেষণায় দেখা গেছে কালো আঙুর ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। সুতরাং ব্রেস্ট ক্যান্সারের হাত থেকে বাঁচার জন্য কালো আঙুর আপনি খেতেই পারেন। বিশেষ করে মহিলাদের এই সমস্যাটা বেশি দেখা দেয়, কাজে মহিলাদের কালো আঙুর খাওয়াটা বেশি জরুরি। সেই সঙ্গে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এই কালো আঙুর। শুধু তাই নয়, মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধিতে বিশেষভাবে সাহায্য করে থাকে কালো আঙুর। স্মৃতিশক্তি বাড়ায়, মাইগ্রেন, অ্যালজাইমার মতো রোগ প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে কালো আঙুরের। সুতরাং যদি স্মৃতিশক্তি বাড়াতে চান বা যদি আপনি মাইগ্রেনের সমস্যায় ভুগে থাকেন বা অ্যালজাইমা থেকে থাকে তাহলে অবশ্যই কালো আঙুর আপনি খেতেই পারেন। তবে একটি কথা বলে নিই, যদি কালো আঙুর খেলে কোনো অসুবিধে থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন। তাহলে আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন, আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সুস্থ রাখতে অবশ্যই কালো আঙুর খান, আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।